আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব ওয়ালটনের একটি মোবাইল, যা কিনা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এটার নাম হচ্ছে ওয়ালটন প্রিমো H8 Pro। এটা র্যাম হচ্ছে 3 GB এবং রোম হচ্ছে 32। আর এটার দামটা আগে একটু বলে নিচ্ছি, আপনারা যদি অনলাইন থেকে ক্রয় করেন তাহলে এটার দাম পড়বে 7,499 টাকা, আর এটা আপনারা যদি কোনো শপ থেকে ক্রয় করেন তাহলে এটার দাম পড়বে 8,500 টাকা, অর্থাৎ অনলাইন থেকে কিনলে প্রায় 1,000 টাকার মতো কমে পেয়ে যাবেন। সো আমি এটা অনলাইন থেকে কিনেছি, এখন আমরা দেখব যে এই বক্সের ভিতর মোবাইলটা কেমন থাকছে, আনবক্সিং করব, এর পাশাপাশি মোবাইলের কিছু যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো আমি এটা এখন আনবক্সিং করছি। সো আনবক্সিং করার পর প্রথমে আমরা মোবাইলটা পেয়ে গেলাম। আমরা এখন মোবাইলটা সাইডে রাখছি এবং দেখব যে এর ভিতরে আর কি কি থাকছে। একটি ব্যাক কভার দেওয়া আছে, একটি ওয়ারেন্টি কার্ড আছে, তারপর থাকছে একটি সিম ইজেক্টর টুল, এ হচ্ছে সিম ইজেক্টর টুল, আর একটি ডাটা কেবল, চার্জার, তারপর থাকছে একটি হেডফোন। আমরা দেখব যে এই হেডফোনটির কী অবস্থা। হেডফোনটা একদম বেসিক কোয়ালিটির, অত ভালো না, কারণ দামটাও দেখতে হবে মোবাইলের। মোবাইল কিন্তু অত দামি না, খুবই কম দামি একটি মোবাইল। চার্জারটা একটু খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। চার্জারটা দেখা যাচ্ছে যে 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার। এটা অবশ্যই একটি ফাস্ট চার্জার না, আর মোবাইলটা কিন্তু 4G এখানে লেখা আছে। বক্সের পেছনে কিছু, বক্সের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এটা 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং এর মধ্যে যেই যাবতীয় ইনফরমেশনগুলি দেওয়া আছে সেটা আমি এখন বক্সের পেছন থেকে দেখে বলে দিচ্ছি। এটাতে অ্যান্ড্রয়েড পাই দেওয়া হয়েছে, OTA আপডেট আসবে, তারপর নেটওয়ার্ক এরকম 4G 3G এবং 2G সবগুলি আছে। আর অ্যান্ড্রয়েড পাই এটাতে বললাম, ডিসপ্লে হচ্ছে গিয়ে 5.71 ইঞ্চ HD+ ডিসপ্লে, 1.6 GHz একটি প্রসেসর, 13 MP ব্যাক ক্যামেরা এবং LED ফ্ল্যাশ আছে, এবং ফ্রন্টে 8 MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর ব্যাটারি কিন্তু এখানে মোটামুটি অনেক বেশি, কারণ 3520 mAh। সো এই সব কিছু দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন মোবাইলটা দেখব। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি। মোবাইলের উপরে একটি স্টিকার দেওয়া আছে, সেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস লক আছে, তারপর 8 MP ক্যামেরা এবং 13 MP ক্যামেরা। সো আমরা এখন এটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা ওপেন করছি। এর মধ্যে আমরা একটু দেখে নিই যে মোবাইলটার আশেপাশে কী থাকছে। পেছনে এই যে একটি থাকছে ক্যামেরা, যেটা নাকি 13 MP, আর ফ্রন্টে থাকছে 8 MP ক্যামেরা, আর একদম নিচে থাকছে একটি স্পিকার গ্রিল, এবং মোবাইলের ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লোকার, আর উপরে থাকছে 3.5 mm অডিও জ্যাক। আর এখানে থাকছে সিম ট্রে, যেটার মধ্যে কিনা আপনারা 2টা সিম এবং একটা এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে এই মোবাইলটা মোটামুটি কতটা সুন্দর। ওভারলুকিং তো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। সো এটার পছন্দের বিষয়টা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে এটা কতটুকু সুন্দর। সো যাই হোক, এখন আমরা মোবাইলটার ভিতরে দেখব যে কি অবস্থা, কারণ যেহেতু এত কম দামে আমরা একটি মোবাইল কিনেছি যে এর মধ্যে 3 GB র্যাম এবং 32 GB রোম দেওয়া হয়েছে। আর এটার মধ্যে উল্লেখ করা আছে যে 13 MP ক্যামেরা এবং 8 MP ক্যামেরা ফ্রন্টে। সামনের ক্যামেরাটা একটু দেখছি পেছনে, যে এটার ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর অবশ্যই এখন স্যাম্পল দিয়ে দিব যে এটার কি অবস্থা। সো আপনারা এটার ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কি বলবে দেখছিলেন যে ক্যামেরা স্যাম্পল মানে স্টিল পিকচারের, আর এখন হচ্ছে ভিডিও। এটা ভিডিও যে হচ্ছে এটা সম্পূর্ণ ইন্টারনাল মাইক দিয়ে ভিডিও করা হচ্ছে, এবং পিছনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 13 MP ক্যামেরার যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই মোবাইলের। সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটার ভিডিও কোয়ালিটি কীরকম।
ফোকাসিং স্পিড মোটামুটি ভালো ছিল, অতটা খারাপ ছিল না, দাম অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো। সো ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু ভালো লেগেছে দাম অনুযায়ী। ইতিমধ্যে আপনারা এই মোবাইলটির ওভার লুকিং দেখে ফেলেছেন, ওভারঅল যে লুকটা তা হয়তো বা ভালো লেগেছে আপনাদের কাছে। যাই হোক, এখন আমরা এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু দেখব যে এটার সিকিউরিটি কতটুকু ভালো। সো আমরা এখন সেটিংয়ে যাব এবং দেখব যে এর মধ্যে কী কী লক রয়েছে। সো আমরা এখন সেটিংয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যে সিকিউরিটি, আর এই সিকিউরিটির মধ্যে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, স্মার্ট লক। সো মোটামুটি সব ধরনেরই লক থাকছে এই সিকিউরিটির মধ্যে। সো আমরা একটু লকটা দেখতে পারি যে কি অবস্থা। আমরা এখন একটু ফেস আনলকটা দেখব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখাচ্ছে ফেস আনলক কি করার জন্য। সো আমরা এখন ফেস আনলকটা দিব না, যাই হোক। সো এই হচ্ছে আনলক, মানে লকের যে বিষয়টা, এখানে সব ধরনের স্ট্যান্ডার্ড মানের সিকিউরিটি লক রয়েছে। সো আপনারা চাইলে এগুলি ব্যবহার করতে পারেন ইনফরমেশন, সেগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সো এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে নেভিগেশন বারটা আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বার হাইড, সো এখানে নেভিগেশন বার হাইড দিলে সম্পূর্ণ ফুল ভিউ ডিসপ্লের এক্সপেরিয়েন্স পাওয়া যায়। দেখতে পারলেন যে আমরা নেভিগেশন বারটাকে হাইড করে ফেলেছি। সো আবার এরকম উপরের দিকে সোয়াইপ করলে আবার এসে পড়বে। সো এই জিনিসটা খুবই কিন্তু ইউজুয়াল একটি জিনিস, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। যাই হোক, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আপনাদের কাছে যদি এই মোবাইলের আনবক্সিংটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এই রকম আনবক্সিং পরবর্তীতে আরও দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে এই রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো মোবাইলের রিভিউর সাথে। সো আল্লাহ হাফেজ।